স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙে তে রাঙে না যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও তু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম দর্শক আমাদের সামনে যে শিশুরা বসে আছে তারা নানা ধরনের স্নায়বিক প্রতিবন্ধিতায় আক্রান্ত আর সাথে আছেন আমাদের ফিজিওথেরাপিস্ট মাইনুদ্দিন দর্শক মাইনুদ্দিন এতক্ষণ কিন্তু বাচ্চাগুলোকে দেখছিল এবং কথা বলছিল তাদের মায়েদের সাথে আমরা এখন শুনবো আসলে এই শিশুদের সমস্যা কি এবং উনি কি পরামর্শ দিতে যাচ্ছেন মাইনুদ্দিন আপনি তো এতক্ষণ আমি দেখছিলাম আপনি ওদের সাথে কথা বলছেন বাচ্চাগুলোর মায়েদের সাথে তো কি মনে হচ্ছে বাচ্চাদেরকে দেখে তো বেসিক্যালি আমাদের যখন বাচ্চারা জন্ম নেয় তারা কিন্তু সাথে সাথেই কান্না করে যতক্ষণ পর্যন্ত তার ব্রেইনে অক্সিজেন না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ব্রেইনটা অ্যাক্টিভ হয় না এবং যে কারণে তাদের ওই সময় যে ইঞ্জুরিটা হয়ে যায় সে কারণে তারা সারা জীবন এই সমস্যায় ভোগে এবং এই সমস্যাটাকেই আমরা সেরেব্রাল পালসি বলছি এই যে সমস্যাগুলো এটা তো ম্যানেজ করতে হবে এটা কি আসলে ম্যানেজেবল এটা অবশ্যই ম্যানেজেবল এই যে এখন ধরেন বাচ্চা তাদের যে কমপ্লেন তাদের বাচ্চারা ধরেন বসতে পারছে না দাঁড়াতে পারছে না হাঁটতে পারছে না আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তাদের বসাটাকে ইমপ্রুভ করতে পারবো আচ্ছা তারপরে তাদের হাঁটার যে ক্যাপাসিটি হাঁটার জন্য আমাদের আগে কি করতে হবে যে দাঁড়াতে পারবে সে হাঁটতে পারবে তো আমরা অবশ্যই আগে ফোকাস দেব যে কিভাবে তাকে দাঁড় করানো যায় আপনি দেখেছেন এই বাচ্চাগুলোর কিন্তু বয়স কম এখানে দুটো বাচ্চা তো একেবারে কম বয়সী জি এই কম বয়সটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কারণ আমরা যে সব বাচ্চাদের পাই দেখা যায় যে 12 বছর 13 বছর এরকম সময়ে চলে আসে তখন তাদের জয়েন্টগুলো কি স্টিফ হয়ে যায় এবং তাদের ব্রেইন ধরেন ডেভেলপ করে ফেলে একজন বাচ্চাকে যদি আমরা যে কোনো ধরনের ইনপুট দেই তার ব্রেইন কিন্তু ওটা নেবে কিন্তু যখন তার ব্রেইনটা তৈরি হয়ে যাবে তখন ইনপুট দেওয়াটা যতটা টাফ ছোট বয়সে দেওয়াটা কিন্তু ততটাই ইজি এই যে ধরেন হাসান আছে 10 মাস বয়স তাসপিয়া আছে 2.5 বছর বয়স ওকে আমি এখন থেকে যদি আমরা ট্রিটমেন্ট শুরু করি আশা করা যায় যে হয়তোবা 6 মাস 1 বছর লাগবে ওর ফাংশনটা ব্যাক করবে সো এটার জন্য ফিজিওথেরাপিটা তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে এখন তাহলে কিভাবে কাজ করবেন মায়েরা বাচ্চাদের সাথে আমরা আজকে এই মুহূর্তে হাসানকে দিয়ে শুরু করব ওর বয়স 10 মাস ঠিক আছে আর হাসান তো মনে হয় বসতেও পারে না ওর ঘাড় শক্ত হয় না ঘাড় শক্ত হয় না আমরা প্রথমে যে কাজটা করব ওর ঘাড় শক্ত হওয়া নিয়ে আমরা কাজ করব তাহলে প্রথম স্টেপটা হচ্ছে ঘাড় কিভাবে শক্ত করতে হ্যালো কেমন আছো হাসান আপনি এখানে একটা জিনিস দেখতে পারবেন যে নরমাল 10 মাসের বাচ্চার যে হেড সাইজ হেড সাইজের উপর কিন্তু দুইটা জিনিস ডিপেন্ড করে আচ্ছা ওর এখন যে কন্ডিশন এটাকে বলা হচ্ছে মাইক্রোসেফালি ঠিক আছে মানে নরমাল বাচ্চার তুলনায় হেডের সাইজটা হচ্ছে ছোট ঠিক আছে সো এটা একটা কমন জিনিস কারণ ব্রেইনটা ডেভেলপ হয়নি ডেভেলপ হলে কিন্তু এটা এতক্ষণে আসতো ঠিক আছে ব্রেইন ডেভেলপ হয়নি বলেই কিন্তু এটা এখন ছোট আছে ছোট আছে ওর একই সাথে তো মাইক্রোসেফালি আছে একই সাথে ওর কিন্তু মাসেল টোন অনেক বেশি হ্যাঁ যেটাকে আমরা স্পাস্টিক টোন বলি আচ্ছা ঠিক আছে স্পাস্টিক সেরেব্রাল পালসি নামে একটা টাইপ আছে এবং এটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ও আচ্ছা আচ্ছা স্পাস্টিক সেরেব্রাল পালসি বলতে কি বুঝবো আমরা স্পাস্টিক সেরেব্রাল পালসি আমরা বলতে যেটা বুঝবো সেটা হচ্ছে আপনি এই যে দেখেন ও এই যে হাত একদম শক্ত করে রেখেছে হ্যাঁ মাসেল একদম টাইট নরমালি আমরা যদি মাসেল টোন নরমাল থাকতো তাহলে আমরা কিন্তু মুভ করতে পারতাম ঠিক আছে কিন্তু ওরটা আপনি দেখেন এই যে সোজা হলে আর বাঁকা হচ্ছে না বাঁকা করলে আর সোজা করা যাচ্ছে না ঠিক আছে দেন পায়ের ক্ষেত্রে দেখুন এই যে একদম স্ট্রেট শক্ত করে আছে একদম আমরা এখন কাজ করব হাসানের নেক কন্ট্রোল নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে আমরা উপর করে নিব আস্তে আস্তে ঠিক আছে উপর করে নিব এই পজিশনে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কোনো একটা খেলনা এরকম এই যে কালারফুল একটা বল যদি আপনি এই যে ওর মাথার কাছে ধরেন এই যে দেখো বাবা এই যে দেখো এই যে দেখবেন ও কিন্তু ঘুরে ঘুরে দেখবে ঠিক আছে হাসান এই যে দেখো বাবা এই যে আহ এই যে ঠিক আছে এই যে এই বলটা যখনই দেখবে তখনই কিন্তু সে নেকটা উপরের দিকে তুলবে এবং উপরের দিকে যখন তুলবে তখনই কিন্তু নেক কন্ট্রোল আস্তে আস্তে চলে আসবে ঠিক আছে নেক যে শক্ত হয় না আমাদের নেকে যে এক্সটেনসর মাসল গ্রুপ আছে তা শক্ত হওয়ার একমাত্র সহজ উপায় হচ্ছে এটা তার মানে বাচ্চাটাকে উপর করে দিয়ে তার সামনে এমন একটা অবজেক্ট ধরা যেটা খুব কালারফুল যেটা কিনা বাচ্চাটা আকৃষ্ট হবে হ্যাঁ আকৃষ্ট হবে অ্যাট্রাকটিভ হ্যাঁ হ্যাঁ থাকি বাবা আর একটু থাকি হাতটা এই পাশে দিয়ে দেই এই তো গুড বয় গুড বয় ভেরি গুড ভেরি গুড এই যে ওই দেখো হ্যাঁ সে দেখছে ঠিক আছে এই যে দেখো গুড এই যে বাবা আরেকটু উপরে দেখো আরেকটু উপরে দেখো আরেকটু উপরে দেখো
ক্রমাগত যদি এটা করা যায় নিয়মিতভাবে তবে আস্তে আস্তে তার ঘাটটা শক্ত হবে আমরা সকালে দুপুরে বিকালে রাতে চার বেলা অথবা তিন বেলা আমরা যদি 10 থেকে 15 মিনিট করে এটা প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় যে ওর রেগুলার বাচ্চাদের মতো নেক কন্ট্রোলটা চলে আসবে ঠিক আছে হাসানের আম্মা কি বুঝতে পেরেছে কি করবেন বলেন তো যে কালারফুল বলনি আর মুবুর কইরে মানে ওর সাথে বলনি আর কি এদিক ওদিক আর কি এদিক ওদিক সবার প্রথমে আপনি সামনের দিকে রাখবেন ঠিক আছে আগে ওর অ্যাটেনশনটা নেবেন হাসান বাবা এদিকে দেখো এই যে হাসান এই যে বাবা যখন এদিকে সে দেখবে তারপর এটা যখন ঠিক হবে তখন আপনি আস্তে আস্তে এদিকে দিবেন আস্তে আস্তে এই পাশে দিবেন ঠিক আছে আমি যখন করতেছিলাম তখন কিন্তু ও দেখতেছিল হ্যাঁ ওই যে এখনো ঠিক আছে আবার এদিকে দেখো বাবা এই যে হাসান এদিকে গুড এই যে ও হচ্ছে ধরে রাখতে পারতেছে না যে কারণে সাডেনলি ড্রপ করতেছে কিন্তু দেখবেন যে আস্তে আস্তে যখন কয়েকদিন করা হবে আজকে প্রথম করা হচ্ছে এজন্য কিন্তু ধরে রাখতে পারতেছে না কারণ শক্তিটা ডেভেলপ করেনি শক্তিটা যখন ডেভেলপ করে যাবে তখন কিন্তু সে পারবে ঠিক আছে কয়বার করতে হবে দিনে তিন বেলা 15 মিনিট করে ঠিক আছে তিন বেলা 15 মিনিট করে এটা একটা গেল এখন আমরা যদি আরেকটু দেখতে চাই যে ও বসতে পারে না হ্যাঁ না নরমালি কিন্তু এই 10 মাস বয়সে বাচ্চাদের বসার কথা এখন ওকে যে আপনারা কাত করবেন হ্যাঁ কাত করবেন কিভাবে আপনি ধরেন আপনার দিকে নেবেন ওকে হ্যাঁ সেটা কিভাবে প্র্যাকটিস করবেন এই হাতটা আপনি আস্তে আস্তে দেখি বাবা গুড বয় হাসান এই যে এই পজিশনে নিয়ে যেতে হবে এবং এই পাটা ভাঁজ করতে হবে ঠিক আছে এই দেন হচ্ছে এই দেখুন আস্তে আস্তে এই যে রোল হয়ে গেল ঠিক আছে পারা যাবে না এভাবে করে এই পাশে পাঁচবার আবার এ পাশে পাঁচবার ঠিক আছে আমি এই পাশেরটাও করে দেখাই হ্যাঁ এই যে এই পাশে যখন আমাদের দিকে আনবো আমরা তখন এই হাতটা আমরা আস্তে আস্তে বাবা আব্বু বাবা এইদিকে দেখো এই তো গুড এই যে এখন এই হাত করাতে রিল্যাক্স একটু রিল্যাক্স হয়ে গেছে শোনা গুড বয় একটু শক্ত করে আছে একদম হ্যাঁ এই যে ওয়েল ডান এভাবে ঠিক আছে রোলিংটা আমরা এভাবে করাতে পারি ঠিক আছে রোলিংটা আসলে মানে খুব বেশি কঠিন না এটা আস্তে আস্তে চলে আসবেই এখন ওনার একটা কমপ্লেন ছিল হচ্ছে যে ও বসে না ঠিক আছে সো বাচ্চাকে যদি বসাতে হয় সেক্ষেত্রে আমাদের তো বসার অনেকগুলো পজিশন আছে সবার প্রথমে আমি বলে রাখি আমি একটা জিনিস দেখাই একটু ধরুন আপনার বাচ্চাকে এখানে যে কয়েকজন বাচ্চা আছে ম্যাক্সিমামই কিন্তু বাসায় জিজ্ঞেস করলে দেখবেন যে বসে এইভাবে এই বসার পজিশনটার নাম হচ্ছে কি ডাব্লিউ সিটিং ঠিক আছে এই ডাব্লিউ সিটিং বাচ্চাদের জন্য সবচেয়ে খারাপ একটা পজিশন বসার জন্য এই যে মারিয়া বসে আছে দেখেন হ্যাঁ ওই যে ঠিক আছে এই ডাব্লিউ সিটিং এ কোনো বাচ্চা যদি বসে থাকে আলটিমেটলি তার হিপ জয়েন্ট ক্লোজ চলে আসবে এবং নিয়ে যে আপনার টর্শন এই টর্শন মুভমেন্টটা থাকবে না যার কারণে আমরা যদি ফিউচারে তাকে দাঁড়া করাতে যাই তখন সে পিজন টো হয়ে যাবে পিজন টোটা মানে কি ম্যাক্সিমাম বাচ্চাকে দাঁড়া করলে দেখা যায় তাদের পাটা এরকম থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম থাকে এবং এটার মেইন কারণ হচ্ছে ছোটবেলা থেকে এই ডাব্লিউ সিটিং এ বসা ঠিক আছে এটার জায়গায় আমরা যদি তাদেরকে ক্রস সিটিং এ বসানোর প্র্যাকটিসটা করাই একই সাথে তাদের স্পাইনও স্ট্রেট হবে বসার পজিশনটাও কারেক্ট হবে আর এটা হচ্ছে ডাব্লিউ সিটিং এর ঠিক অপোজিট সো কারো যদি ডাব্লিউ সিটিং এর কারণে এই সমস্যা চলেও আসে আলটিমেটলি কিন্তু এটা আস্তে আস্তে ম্যানেজ হবে ঠিক আছে হাসানের ক্ষেত্রে ইজি হবে কারণ ও এখনো ডাব্লিউ সিটিং কি বোঝে না বসেও নেই সো আমরা জাস্ট এই পজিশন থেকে ওকে এই ক্রস সিটিং এ বসিয়ে এই পজিশনে বাচ্চাকে বসিয়ে রাখতে হবে ঠিক আছে এভাবে বসিয়ে রাখবেন কতক্ষণ সকালে 10 মিনিট এরকম বসিয়ে রাখলে একা একা পড়ে যায় আবার বসে আবার পড়ে আপনি সাপোর্ট দিবেন একা একা রাখবেন না এই যে আমি তো ওকে সাপোর্ট দিয়ে রাখছি ওর এই যে নেক কন্ট্রোলের জন্য আমি যেটা দেখালাম ঘাড় শক্ত হওয়ার জন্য ওটার সাথে সাথে এটা করাতে হবে ঠিক আছে সকালে 10 থেকে 15 মিনিট বিকালে 10 থেকে 15 মিনিট ঠিক আছে একই রকম ভাবে দিনে তিন বেলা অথবা চার বেলা এই যে হাসানকে আমি যেভাবে বসালাম যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন টিভিতে স্ক্রিনে তারাও বাসায় এই জিনিসটা প্র্যাকটিস করবেন হাসানের এই যে নাভাল হারনিয়া কিন্তু ওরটা বসে নাই কিন্তু ওর বয়স হয়ে গেছে 11 মাস প্রায় এটা ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে হ্যাঁ ডাক্তারের যোগাযোগ করতে হবে বুঝতে পেরেছো তোমার এই বাচ্চার যে নাভিটা উঁচু হয়ে আছে এটাকে হারনিয়া বলে এটাকে কিন্তু চিকিৎসা করতে হবে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাওয়ার কথা ছিল আরো আগেই হয়নি এখন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাসপিয়া কেমন আছো তুমি বসো বাবা বসো ওর অনেক কন্ট্রোল নাই
আমরা যে ক্রস সিটিং এ যখন বাচ্চাকে বসাবো আপনারা সবাই এদিকে দেখুন হ্যাঁ আপনার বাচ্চাকে এভাবে ক্রস সিটিং এ হ্যাঁ মোটামুটি সকালে 10 থেকে 15 মিনিট বিকালে 10 থেকে 15 মিনিট এবং রাতে 10 থেকে 15 মিনিট এভাবে বসিয়ে রাখবেন ঠিক আছে তাহলে অ্যাট লিস্ট পায়ের যে সমস্যাটা বসার যে ক্ষমতাটা তাদের কম এটা আস্তে আস্তে ডেভেলপ করবে ঠিক আছে আমরা সবাই পারবো তো তাই না গুড ওকে তাসফিয়ারও আসলে নেক কন্ট্রোল নাই জি তাসফিয়াকে একই ওয়েতে কাজ করতে হবে বাচ্চা কিন্তু মার সাথে সবচেয়ে বেশি কোঅপারেট করে হ্যাঁ সো আপনাকে কিন্তু করতে হবে বাসায় কয় বেলা করতে বলেছি 3 থেকে 4 বেলা কয় মিনিট করে 15 মিনিট 10 থেকে 15 মিনিট ওকে ওকে উপর করে শুয়ে নিয়ে তারপর ওটা কালারফুল কোন অবজেক্ট সামনে দিয়ে ঘোরাবে যেটা তাসফিয়া পছন্দ করে তাহলে তাসফিয়ার জন্য একই পদ্ধতিতে কাজ করতে হবে একই পদ্ধতিতে কাজ করতে হবে নেক কন্ট্রোলের ঘর শক্ত হওয়ার জন্য এবং একই সাথে সে যেন বসতে পারে বসার পজিশনটা ঠিক করার জন্য এবং আগে বসার পর তারপর আমরা হাঁটার জন্য চেষ্টা করব তাই তো চেষ্টা করব তার মানে কি আপনি এটাই বলবেন যে আসলে এটার একটা নির্দিষ্ট ফ্লো চার্ট আছে ফ্লো চার্ট আছে ডেভেলপ আমরা এটাকে বলি ডেভেলপমেন্টাল মাইলস্টোন মাইলস্টোন ডেভেলপমেন্টাল মাইলস্টোন ধাপে ধাপে সেই কাজগুলো করতে হবে জি আমাদের তাহলে এই বাচ্চাদের ক্ষেত্রে প্রাইমারি গোল হবে যে আমরা কত দ্রুত তাদের ঘাড়টা শক্ত করতে পারছি এই যে আমরা দুটো শিশুকে দেখলাম ওদের বয়স খুবই কম এবং আমরা সে কারণেই আশাবাদী যদি সঠিকভাবে মায়েরা বাচ্চাদের সাথে কাজ করে সময় দেয় তবে আশা করা যায় তাদের ঘাড়ও শক্ত হয়ে যাবে তারা বসাও শিখে যাবে দর্শক অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বাচ্চার পেন্ট হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতি শেষে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি অটিজম এবং অন্যান্য স্নায়বিক প্রতিবন্ধিতা নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে দর্শক আমরা আবার চলে যাচ্ছি মূল আয়োজনে আমাদের সাথে আরও একটি বাচ্চা আছে ওর নাম লাকি আমরা এবার লাকির আম্মুর সাথে কথা বলবো আপনার বাচ্চার যে ঘাড়ের সমস্যাটা সেটা হচ্ছে আমি যেটা দেখাই দিলাম উপর করে শোয়াবেন সামনে খেলনা ধরবেন ও আস্তে আস্তে এটা 3 মাস লাগতে পারে 4 মাস লাগতে পারে কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হবে এটা পারা যাবে না এটাও দেবো কোমর আবার মেরুদণ্ড হাড্ডিটা মানে মেরুদণ্ডের হাড়ও কাজ করবে আপনি আস্তে আস্তে যখন সোজা করবেন তখন অটোমেটিক্যালি মেরুদণ্ডও কাজ করবে আর বসানোর জন্য যেটা বললাম ক্রস করে বসাবেন তাহলে দেখবেন ওর বসা থাকার ক্যাপাসিটি যখন ভালো হবে তখন কোমর অটোমেটিক্যালি শক্ত হবে ওর নাম হচ্ছে আলিফ তাই না আলিফকে একটু এদিকে দিয়ে দেন আমার কাছে বসো তো বাবা দেখি একটু তুমি কীভাবে বসো এভাবে বসো ওর এই বসার পজিশনটা যখন আপনি করবেন হ্যাঁ বসার পরে চেষ্টা করবেন পিঠটা এভাবে একটু সোজা করে দিতে ঠিক আছে এই এই পজিশন হ্যাঁ পারা যাবে না এই যে শক্ত হয়ে আছে ঠিক আছে বাবা মাথাটা সোজা করো ওই যে সামনে দেখো ওই যে হ্যাঁ এভাবে যখন আপনি সোজা করে দিবেন আস্তে আস্তে ওর কোমরের শক্তিটাও বাড়বে আর ওর খিচুনি ওঠে তাই না এই খিচুনিটার জন্য আপনার একজন নিউরোলজিস্টের কাছে যেতে হবে উনি এটার ব্যাপারে ভালো সাজেশন দিতে পারবেন ঠিক আছে আর ওর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ও তো আল্লাহর রহমতে দাঁড়াতে পারে ঠিক আছে দাঁড়াও তো বাবা দাঁড়াও এই আলিফ লক্ষ্মী একটা ছেলে একটু হাঁটো তো বাবা একটু হেঁটে আসো তো দেখি একটু হাঁটো তো এদিকে আসো ওকে আচ্ছা সামনের দিকে ঝোঁকে বেশি ওর হচ্ছে আমরা কোর মাসলের স্ট্রেংথ যদি বাড়াতে চাই এটা আপনারা সবাই করাতে পারবেন ঠিক আছে আমরা যেটা করাবো সেটা হচ্ছে বাবা একটু শুয়ে পড়তো এদিকে বসো বসো আস্তে আস্তে বসো গুড রিল্যাক্স দেখি বাবা কোমরটা উঁচু করো তো বাবা কোমরটা উঁচু করো হ্যাঁ সাপোর্ট ছাড়া হ্যাঁ ও খুব ভালো পারতেছে ঠিক আছে আবার আস্তে আস্তে নামাও হ্যাঁ নামাও 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 নিচে আবার উঁচু করি উঁচু করে ধরে রাখবো 1 2 3 4 5 আবার নামাই ফেলি গুড এভাবে আমরা এটা করতে পারি শুধুমাত্র কোমরের শক্তি বাড়ানোর জন্য এই যে যারা আপনারা বলতেছেন যে আপনাদের বাচ্চা বসে না কিংবা বসতে পারে না তারা বসতে পারে না কেন তাদের কোমরের শক্তিটা নাই কারণ ধরে রাখতে গেলে সে হয় পিছনে পড়ে যাচ্ছে না হলে সামনে পড়ে যাচ্ছে এটার জন্য আপনারা এই এক্সারসাইজটা করতে পারেন এটাকে বলে ব্রিজিং আপনার বাচ্চা নাও পারতে পারে কিন্তু হতাশ হওয়া যাবে না আপনি যেভাবে করতে পারেন আপনি ওর পায়ে একটু সাপোর্ট দিবেন এবার উঁচু করো তো বাবা হ্যাঁ এভাবে সাপোর্ট দিয়ে প্রথমে কয়েকদিন শুরু করবেন দেন আস্তে আস্তে ওকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে যত দ্রুত সম্ভব আপনাদের নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করেন ঠিক আছে কনসাল্ট করে বলবেন যে আমার বাচ্চার খিচুনিটা যেভাবে হোক কিভাবে বন্ধ করা যায় কিংবা কি ওষুধ কাজ করে ঠিক আছে আপনাকে ওষুধ দিয়েছে না ডাক্তার ওষুধটা নিয়মিত খাওয়ান তো আবার একটা সুই দিছে যে ওই সুইটা শরীর দিয়ে দিতে যদি 5 মিনিটের বেশি থাকে খিচুনি হয় তাহলে দিতে কইছে যদি না 5 মিনিটের বেশি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ওর কি 5 মিনিট বেশি থাকে 3 মিনিট তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু ওষুধটা নিয়মিত খাওয়াতে হবে এরপরও যদি কন্ট্রোলে না থাকে আবার আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে
বুঝতে পেরেছেন? আপনি আবার যাবেন দুই দিন তিন দিন পর পরই ওঠে। ঠিক আছে, ওটা তো আপনাকে জানাতে হবে ডাক্তারকে, যেটা করলে ওর জন্য ভালো হবে সেই কাজটা করবে। তো আপনি অবশ্য অবশ্য ডাক্তারের সাথে দেখা করবেন। আলিফ খুব লক্ষ্মী একটা ছেলে, সারাক্ষণ হাসি খুশি হাসছে। আমরা আশা করবো আপনারা মাননীয় স্যার যেভাবে বলেছেন সেই পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আমাদের সাথে আরও একজন শিশু আছে, ওর নাম রিদা। আমরা এখন মাইনুদ্দিন সাহেবকে অনুরোধ করব রিদাকে দেখতে এবং রিদার বিষয়ে পরামর্শ দিতে। কেমন আছো রিদা? ভালো আছো? গুড, তুমি তো সুন্দরভাবে কথা বলে। আচ্ছা রিদার কি কি সমস্যা হচ্ছে আপনি ফেস করতেছেন? সমস্যা হইছে হাঁটতে পারে না, আদ্যেক জিনিস খাইতে পারে না, তার বাবাও নাই তার মাও নাই। বসতে পারে? এই যে বসে এইভাবে বসতে পারে। হ্যাঁ। আচ্ছা কোন চেয়ার টেবিলে বসতে পারে? হ্যাঁ, চেয়ার বায়া তুলে চেয়ার বইতারে যেমন উঠায় দিতে হয় আর কি। সে কিন্তু হুইলচেয়ার ব্যবহার করে। হুইলচেয়ার ব্যবহার করে তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে একটু এদিকে নিয়ে আসি আমরা নাকি? রিদা আমরা এদিকে চলে আসি। এদিকে আসো তো বাবা। আমরা একটু এই পাটা এভাবে দিতে পারি না রিদা? কি বাবা, ওই তো তোমাকে, তুমি যাতে সুন্দর করে হাঁটতে পারো দাঁড়াতে পারো সেটা চেষ্টা করছে। ঠিক আছে এদিকে দিয়ে দিই বাবা। গুড, না পড়ে যাবে না, পড়বা কেন? পড়বা না তো, তুমি তোমাকে ধরে রেখেছে তো। এই যে সুন্দর করে ধরে রেখেছি বাবা। এই যে এই প্রবলেমটা আমরা ফেস করি মেইনলি। হ্যাঁ আচ্ছা। যত সে সে ছোটবেলায় শিওর থাকেন যে সে ছোটবেলায় অনেকবার ডাব্লিউ সিটিং এ বসছে, যে কারণে এই যে পাটা উঠে যাচ্ছে বারবার। ও ঠিক আছে, আর একটু ক্লোজ আসি তো বাবা। এই তো গুড গুড গুড, পারা যাচ্ছে এভাবে থাকতে? একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই না? ব্যথা লাগছে বেশি? না ব্যথা লাগছে না, এই যে এখন সুন্দর করে বসেছে। গুড গুড, এই পজিশনে এভাবে বসাতে কিন্তু পারবেন। দেখছেন আমি দেওয়া মাত্র কিন্তু বসে গেছে সে। ঠিক আছে এবার তো বসাতে পারি। দুনিয়া চিল্লানি চিল্লা কই, এখন তো চিল্লাচ্ছে না। এখন তো চিল্লাস, এখন তো চিল্লাচ্ছে না একটুও, এবং ব্যথা বলতেছিল এখন তো ব্যথাও বলতেছে না। এবার বসাই। ঠিক আছে এভাবে বসাবেন। ওকে যদি দাঁড়া করাতে হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আগে আপনার হচ্ছে এরকম টুল বা কিছুতে বসাতে হবে। আমি আমার টুলটা ইউজ করি। হ্যাঁ নিশ্চয়ই। দেখি তো বাবা আস্তে আস্তে দাঁড়ানো যায় কিনা। পাটা রেখে দে, পাটা সোজা করে একটু একটু। কষ্ট হচ্ছে এখন? একটা মেরি দা। সব কথা শুনছে না, পড়বা না, এই কথা যখন ধরে আছে আমরা পড়বা না। বয়লা খালি পাউডারে বেখায়া দে। এটা হচ্ছে ওই এখন দেখে নেন, শিখে নেন কিভাবে কাজ করলে আর পা বাঁকা করবে না, একটু দেখে নেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওর এই পায়ে একটু সাপোর্ট দিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা দেখা যাবে না হয়তোবা। কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না বাবা, কাঁদে না। ব্যথা লাগছে? না ব্যথা লাগছে না তো। ব্যথা লাগে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আস্তে আস্তে দাঁড় করানোর চেষ্টা করেন ওকে, সামনে এভাবে ধরে রাখতে হবে। ঠিক আছে চেষ্টা করো বাবা, চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো। না পড়বা না পড়বা না, কোনো ভয় নেই কোনো ভয় নেই। আচ্ছা থাক, রেখে দেন। ওর দাঁড়া করানোটা একটু টাফ হবে, টাফ হবে। আগে এই বসাটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, মানে এভাবে বসে থাকাটা তাকে বসাটা ক্লিয়ার ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যখন সে বসতে পারবে নিজের মতো করে তখন সে দাঁড়াতে পারবে। গুড গুড, এখন দাঁড়াতে পারলে আস্তে আস্তে তারপরে হাঁটতে পারবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দর্শক আমাদের সামনে আরো দুটি শিশু উপস্থিত হয়েছে, একজন হচ্ছে বাবুল আর একজন হচ্ছে আয়াত। আয়াতের কি সমস্যা আমরা দেখতেই পাচ্ছি, আসলে আয়াতের মাথাটা কিন্তু অনেক বড়। আয়াতের আম্মু আপনার ছেলের কি সমস্যা? আর সমস্যা আর মাথা নাকি পানি, এটা নাকি হাইড্রোকেফলাস বলে, আর ও হাঁটতে পারে না, কথা বলতে পারে না। বয়স কত বললেন? ওর এটা এই জানুয়ারিতে 5 বছর পড়লো। 5 বছর পড়লো। আচ্ছা, ও জন্মের পর পরে কি কান্না করেছিল? জন্মের পর কান্না করছিল। আচ্ছা, ও যে কথা বলতে পারতেছে না এটার জন্য আপনার লাগবে হচ্ছে স্পিচ থেরাপি। ঠিক আছে? জি। ও যে হাঁটতে পারতেছে না এটার জন্য আপনার ওর ফিজিওথেরাপি নিতে হবে। ঠিক আছে? এই যে দেখুন ওর কিন্তু ও আচ্ছা ফিট। ঠিক আছে, ফ্ল্যাট ফিট। নরমালি এখানে কিন্তু আমাদের একটা আর্চ থাকে, ওর কিন্তু এরকম আর্চ নাই। একদম সরাসরি পা, একদম সরাসরি পা ভিতরে। ঠিক আছে, সো তার যদি আমি আমার দিক থেকে দেখাই, এই যে এখানে একটা গর্তের মতো থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে হচ্ছে আর্চ। হ্যাঁ, এটা আর্চ তিন ধরনের হয়, নরমাল হয়, হাই আর্চ হয় এবং ফ্ল্যাট ফিট হয়। ঠিক আছে, সো আলটিমেটলি ফ্ল্যাট ফিট যদি হয় তাহলে হচ্ছে কি পাটা এরকম হয়ে যাবে।
এরকম যখন এই গ্যাপটা ফিল আপ হয়ে যাবে তখন আলটিমেটলি নিও ক্লোজ চলে আসবে, নি ক্লোজ চলে আসলে হিপেও কিন্তু একটা অ্যাবনর্মাল স্ট্রেস আসবে, যে কারণে এই বাচ্চাটা ধরেন হাঁটতে গেলে দেখবেন যে হাঁটুতে বেঁধে যাবে কিংবা হিপ থেকে এনার্জি পাবে না, যে কারণে কিন্তু সে পড়ে যাবে। সো এই আর্চ কারেকশনের জন্য আমরা কিছু জিনিস করতে পারি, তবে সবচেয়ে ভালো কাজ করবে হচ্ছে যে প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স ডিপার্টমেন্ট। হ্যাঁ আচ্ছা, প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স ডিপার্টমেন্টে এই আর্চ কারেক্টেড শু দেয়, কারেক্ট করে ওই শুটা যদি আপনারা নিতে পারেন তাহলে বেটার হবে। ঠিক আছে, কোথায় যাবে তার জন্য? তার জন্য সিআরপি আছে, সিআরপি সাভার, সিআরপি মিরপুর। আর মাইনদি সাহেব, যদি আপনি ওই আয়াতের এই যে মাথাটা এত বড়, এটার কারণটা যদি একটু বলতেন। মাথা যে বড় হয়ে যাওয়া, এটা হচ্ছে আমরা বলি যে সিএসএফ, সেরেব্রাল স্পাইনাল ফ্লুইড। এই ফ্লুইডটা যদি বেশি থাকে তখন হচ্ছে এই কন্ডিশন দেখা যায়। আর এই কন্ডিশনে আসলে ওভাবে ওরকম কোনো ম্যানেজমেন্ট করার নেই, হ্যাঁ, মেডিকেল ম্যানেজমেন্ট ছাড়া। আচ্ছা আচ্ছা, আপনাদের ডক্টর আপনাকে বলে দিবেন। দর্শক, আমরা এবার চলে যাচ্ছি বাবুলের কাছে। বাবুলের আমার কাছে জানতে চাইবো যে বাবুলের সমস্যাটা কি, ঠিক এই মুহূর্তে কী কী সমস্যা বাবুলের মধ্যে অনেক বেশি। মাইনুদ্দিন সাহেব, কী সমস্যা ফেস করতেছেন বাবুলকে নিয়ে? বসতে পারে না, পড়ে যায়। আচ্ছা, ওর পায়ের পজিশন দেখলে মোটামুটি বোঝা যায় যে ওর ডাব্লিউ সিটিংয়ে বেশি বসতো। ঠিক আছে, যে কারণে এখন বয়স কত হয়েছে ওর? 13 বছর, অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, এই বয়সে এখন হচ্ছে এই যে পায়ের শক্তি পাচ্ছে না কিংবা পায়ের যে অ্যাবনর্মাল প্যাটার্ন গ্রো আপ করেছে, এর পিছনে অন্যতম কারণ হচ্ছে এই ডাব্লিউ সিটিং। দাঁড়াতে পারে? না, একদমই পারে না। দাঁড়াও তো বাবা, দেখি তো দাঁড়াতে পারবা? দাঁড়াও তো একটু, সাপোর্ট দিয়ে দাঁড়াতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বসে দাঁড়া। ওর আসলে একটু যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নর্মাল স্ট্রেচিং, যেগুলো আপনারা তো সিআরপিতে গিয়েছিলেন কি? সিআরপিতে, হ্যাঁ, সিআরপিতে কিছু স্ট্রেচিং দেখায় দিছে না, ওই স্ট্রেচিংগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে, সাথে যে এক্সারসাইজগুলো দেখায় দিছে ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর এখন বয়স যত বেশি হবে ধরেন সমস্যাগুলো তত বেশি দেখা যাবে, কিন্তু আশাহত হলে হবে না, আপনাকে কন্টিনিউ করতে হবে, চালিয়ে যেতে হবে। আর একই সাথে যে ওর খাবারের সমস্যাটা, খাবার যদি খেতে না পারে এটার জন্য আপনারা একটু অকুপেশনাল থেরাপি নিতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা যেটা শুনলাম আসলে কিন্তু যেটা হয়, আমাদের এই বাচ্চাদের, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে সমস্যাগুলো আছে এগুলো দীর্ঘমেয়াদী সমস্যা, এবং এগুলো এরকম না যে আজকেই ট্রিটমেন্ট করলে বা আজকেই থেরাপি দিলে আগামীকাল সুস্থ হয়ে যাবে, তা কিন্তু না। ধৈর্য ধরে, অনেক বেশি ধৈর্য ধরে আসলে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে, একটু ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং সাথে সাথে আপনার পরিবারের সাথে যারা আছেন সবাইকে বোঝাতে হবে যে এটা তো আসলে একদিন দুই দিনে সলভ হওয়ার প্রবলেম না। আমরা তাকে যতটুকু সাপোর্ট দিব, যতটুকু হেল্প করব, সে তত ভালো হবে আমাদের জন্য। আমরা যেটা দেখি সাধারণত বিশেষ চাহিদা সম্পন্ন এই যে শিশুদের বাবা মায়েরা আছেন, কিছু কিছু শিশু আছে যেমন তারা বড় হয়ে যায়, বিশেষ করে সেরেব্রাল পলসি যারা, তাদেরকে দাঁড় করানো, তাদেরকে তার দৈনন্দিন কাজগুলো করিয়ে দেওয়া, এমনকি পাশ ফিরিয়ে দেওয়াটাও কিন্তু মাকে বা বাবাকে করতে হয়। বাবা বা মায়ের শরীরের উপরে কিন্তু একটা চাপ পড়ে, প্রায়শই দেখা যায় নানা রকম সমস্যায় তারা ভুগে থাকেন। সেক্ষেত্রে আসলে তাদের করণীয় কী, কোন বিষয়টা খুব খেয়াল রাখবেন ওনারা? মা বাবাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে তারা যখন বাচ্চাকে কোলে নিচ্ছে সারা, কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সামনে ঝুঁকে তারপর কোলে নিচ্ছে, এটা কিন্তু তাদের কোমরের উপর অনেক বড় একটা স্ট্রেস দেয়, যে কারণে ম্যাক্সিমাম মা বাবারা কিন্তু কোমর ব্যথায় ভুগে। তারপরে যখন তখন বাচ্চাকে তোলা, তো মায়েদের ক্ষেত্রে ব্যথার ক্ষেত্রে আমি বলবো যে ফিজিওথেরাপি খুব ভালো কাজ করবে। কোন ওয়েতে কাজ করলে আসলে সহজে কাবু হয়ে যাবে না বা সহজে এই ধরনের সমস্যা তৈরি হবে না? যদি ধরেন আমরা ভারী ওজন তুলতে যাই, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মা বাবারা কোমর ব্যথার কথা যে বলে, তারা মেইনলি PLID নামে একটা অসুখে ভোগে। সেটা হচ্ছে কি, লাম্বার স্পাইনে আমাদের ইন্টারভার্টিবাল ডিস্ক থাকে, সেখান থেকে জেলি বেরোয় নার্ভকে কম্প্রেশন করে, হ্যাঁ, তখন কিন্তু ধরেন আরও প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, সো এই প্রবলেম থেকে বাঁচতে হলেও আমাদের এই জিনিসটা মেনটেন করতে হবে। বসার ক্ষেত্রে ধরেন আমরা ম্যাক্সিমাম টাইম যারা বসে আছে তারা কি সামনের দিকে ঝুঁকে বসি আমরা? ঠিক আছে, অ্যাকচুয়াল পজিশন কিন্তু এটা নয়, অ্যাকচুয়াল পজিশন হচ্ছে আমাদেরকে একদম স্ট্রেট বসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি পোস্টারাল কারেকশন, এই পজিশনগুলো মেনটেন করতে হবে। আর যত দ্রুত সম্ভব এরকম কোনো ব্যথা যদি আসে সবার প্রথমে উচিত হচ্ছে ডক্টরের কাছে দেখানো, একই সাথে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া, কারণ ফিজিওথেরাপিস্টই পারবে একমাত্র ফিজিক্যাল এক্সামিনেশন করে বলতে যে কোন মাসলে সমস্যা আছে কিংবা কি করতে হবে। ধন্যবাদ আপনাকে। বাড়িয়ে দাও, স্বপ্ন জড়িয়ে দাও, অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে নাও, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও, হাত বাড়িয়ে দাও, তো হাত বাড়িয়ে দাও।